বাছা, তুই এভাবে খিলখিল করে হাসছিস কেন? তুই কি আমাকে মা বলে ডাকবি না? বল বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। ওই সন্তান, তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। কে ধাত্রী তুই? তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি তোমার সন্তানকে নিয়ে যেতে। কোথায়? মহারাজের আদেশ, ওই সন্তানকে ওই সাগর জলে ভাসিয়ে দিতে। না ধাত্রী না, তুই একি বলছিস? তুই তো কোনো মায়ের জাত, তোর তো হয়তো সন্তান আছে। তুই কেমন করে এক মায়ের কোল থেকে সন্তান ছিনিয়ে নিয়ে যাবি? আমি যে নিরুপায়, মহারাজের আদেশ আমাকে যে পালন করতে হবে। না আমি বলছি, আমার জীবন থাকতে সন্তানকে আমি তোর হাতে কোনো দিন তুলে দেব না। না তোমাকে যে দিতে হবে। বলছি তুলে দাও।
দাত্রী আমার সন্তানকে তুমি এসেছো, ওগো সর্বনাশ হয়ে গেছি। নিষ্ঠুর মহারাজের আদেশে ওই ধাত্রী আমাদের সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। আমার এই মুখ আমি তোমার সামনে কোনোদিন দেখাবো না সত্যবতী।